ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওবরাকাত আবদুল্লা ভাই প্রশ্ন করেছেন বাংলাদেশ সিলেট থেকে প্রশ্ন হলো যে বিবাহর সময় যদি লাইটিং ব্যবস্থা করা হয় গেট সাজানো হয় বা বিভিন্ন ধরনের আলোকসজ্জা করা হয় তারপরে এই বিভিন্ন গাড়ি বহর করে সাজিয়ে গুজে এইগুলি যে ব্যবস্থা করা এগুলিকে আসলে ঠিক হবে কিনা আর যদি কোনো অন্যায় কাজ হারাম কাজে লিপ্ত না হয় তাহলে গায়ে এর দোষের কারণ হইতে পারে আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ মা বা'দ ভাই একটা জিনিস মনে রাখতে হবে যে বিবাহের বিষয় হইছে উপস্থিত থাকা ছেলে এবং মেয়ে ছেলে এবং মেয়ের ইজাব কবুল শর্ত আর মেয়ের পক্ষ থেকে গাজান যথেষ্ট মেয়ের বাপ বা ওলি যিনি মেয়েকে বিবাহের ঘরে একদমই না আবার ছেলের সামনে উপস্থিত করতে হয় সব নয় আর ছেলেক উপস্থিত থাকতে হবে কাজী উপস্থিত থাকা তারপর সাক্ষী প্রমাণ উপস্থিত থাকা কাবিন নামা লিখিত হয় আমাদের দেশে যেগুলি এগুলি জরুরি বিষয় এগুলি যেটা না হইলে হবে না সেইগুলি হলো বিবাহের বিষয় যেটা জরুরি তারপরে ছেলের পক্ষ থেকে অলিমা করবে এটা হলো জরুরি অলিমা কয়েকদিন পরেও করতে পারে সাথে সাথে যে করতে হবে তা জরুরি নয় আর মেয়ের পক্ষ থেকে কোনো খরচ বা অলিমা এটা শরীয়তে জায়েজ নাই এবং দলিল নাই বা এরা আসলে করার মেয়ের বাপের উপরে জুলুম মেয়ে এত কষ্ট করে লালন পালন করে দিছে ছেলেকে হ্যাঁ ভোগ করতে এটা তো বিশাল জিনিস তা এই এই বিষয়গুলো হলো যে বিষয়গুলো জরুরি যেটা না হলে চলবে না সেটা হলো করতে হবে যেমন মনে করেন যে রাত্রি অন্ধকার রাতে মেহমান আসবে সেখানে দুটো লাইট দরকার না হলে রাস্তাঘাটে কিভাবে আসবে রাস্তা পরিষ্কার দরকার বাড়ি ঘর একটু পরিষ্কার পরিচ্ছন্ন দরকার একটু পরিবেশটা সুন্দর করা দরকার যে মানুষ যাতে আসবে বসবে সেখানে এসে মানুষ একটু ছেলের বাড়িতে আসবে বা মেয়ের বাড়িতেই যাক সেখানে যাতে ভিড় না হয় বা সেখানে যাতায়াতের মানুষের ক্ষতি না হয় রাস্তাঘাটে গাড়ি আসবে অথবা মনে করেন মনে করেন যে মানুষের একটু যাতায়াত হবে সেখানে যাতে মানুষের বিঘ্নতা না হয় এই ধরনের লাইট দিয়ে আলো করা মানে রাস্তাঘাট পরিষ্কার করে দেওয়া এগুলি তো নিষেধের কারণ নয় এগুলি নিষেধ করা যা এগুলি নিষেধ বলা নিষেধ নয় বরং এগুলি জরুরি বিষয় যেটা না হলে চলবে না কিন্তু প্রবলেম হলে এইটাই যে রাতকে রাত পাঁচ ছ দিন আগে একদম পুরো রাস্তা লাইটিং ব্যবস্থা করা আলোকসজ্জা করা আতসবাজি করা গোলাপবাজি করা এই রং করা সেই করা পুরা বাড়ির কালার করো তারপরে আপনার ওই যে কি কয় বিবাহ আর বা ডেকোরেটর থেকে বা লাইটিং এনে এত সাজিয়ে নেওয়া টাকা পয়সা খরচ করা ওখানে 40 50 হাজার টাকা খরচ করা বা 20 হাজার 10 হাজার টাকা খরচ করা তারপর লাল নীল বাতি দেওয়া সারারায় দুই তিন দিন বাতি জ্বলে আগে পরে বাতি জ্বলে তো এই যে এইগুলি তারপরে বিবাহ বাড়িতে গেলে ফুল নিয়ে বিভিন্ন ফুল নিয়ে এগুলি তো সম্পূর্ণ ফুজুল খরচ এবং অপচয় এগুলি তো দারার জন্য বৈধ না এবং লাইটিং ব্যবস্থা এগুলি জায়েজ না এগুলি কোথাও এগুলি ঠিক না এগুলি এগুলি হারামের অন্তর্ভুক্ত আল্লাহ কোরআন মাজিদে কি বলছেন ইন্নাল মোবাদ্দিরী না কান উয়ে খোয়া না শাহ শয়তানের ভাই ও কান আর সেই তনু কাপুর আর শয়তান তো আল্লাহ আল্লাহ তার রবের অস্বীকারকারী সুতরাং এই যে লাইটিং ব্যবস্থা এর কেন করবে এর কিসের দরকার যেই আলোক আলোকসজ্জা যেটা দরকার না না হলে চলে না দু একটা লাইট দেওয়া দরকার সেটা দিতে হবে আর এগুলি এদের এটার পিছনে যে টাকা পয়সা খরচ করা হয় টাকা পয়সা দিতে পারে অলিমার খরচ খরচ করবে তার বিবাহ পরবর্তী জীবনে তার দরকার তার বাড়িতে খানা দাওয়ার দরকার তার বাড়িতে মেহমান আসবে সেটা ভালো কাজে খরচ করবে অথচ দেখেন গাড়ি নিয়ে গাড়ির উপর ফুল টুল সাজায় লক্ষ লক্ষ টাকা দিচ্ছে দিয়ে ব্যয় করতেছে এগুলি সম্পূর্ণ নিষিদ্ধ অন্তর্ভুক্ত এই জন্য সাদা সিদা সাবলীল যেটা যেটা না হলে চলে না তারপর মেয়ের এবং ছেলের সেখানে পোশাক পাতি ভালো দিতে পারে মেয়েরা ছেলেরা একটু ভালো পোশাক পরতে পারে উন্নত জামা পরতে পারে যেটা মার্জিত পোশাক বা মানুষের মানুষের কাছে যাতে অপমানিত না হয় সেটা হলো আলাদা বিষয় কিন্তু এইগুলি ঠিক এইগুলি করা এগুলি কেন এগুলি কেন করবে তারপর যে আপনি হয়তো প্রশ্ন করছেন যে আমি হারাম কাজে লিপ্ত না হইলাম কিন্তু হারাম কাজে লিপ্ত না হলে এগুলিও তো নিষেধের অন্তর্ভুক্ত হারামের অন্তর্ভুক্ত কেন আমি এইগুলি করতে যাব অতিরিক্ত এগুলি আমার দ্বারা কেন করা হচ্ছে আমি এই আলোকসজ্জা কেন করব গেট কেন কেন করব তবে হালকা গেট কাপড় চোপড় দিয়ে একটা পরিচয় দিতে পারে সেখানে কিন্তু এই ডেকোরেটর তাই না ওখানে গেট সাজা গেটের উপরে গোড়া চলতেছে বাতি চলতেছে বিবাহ চলতেছে আবার ঢাকার বুকে বা বড় লোকের বাড়িতে কত কি হচ্ছে দেখুন আল্লাহ আকবর লক্ষ লক্ষ টাকা এটার পিছনে খরচ করতেছে এই সম্পূর্ণ থেকে বিবাহ সম্পূর্ণ থেকে দূরে থেকে স্বাভাবিক ভাবে যে জিনিসটা না হলে চলে না সেই জিনিসটা করেই আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করবে এবং নিজেদের সুখ শান্তি কামনা করবে আল্লাহর কাছে শুকরিয়া করবে পরবর্তী বাসর জিনিসগুলি লক্ষ্য রাখার চেষ্টা করবে বাঁশর ঘরে তো কত কী অপশন হয়েছে আজকে দেখেন এই যে লাইটিং করতে যায় বিবাহ অনুষ্ঠান করতে যায় নিজের বাসর ঘর করতে পারে না পরবর্তী খানা অনুষ্ঠান করতে পারে না মেহুমানদের করতে পারে না নিজের সংসার চালাতে পারে না শেষ মধ্যে সে দেখা যায় যে বর বরকে অনেক টাকা পরে ধার করতে হয় কারণ বিবাহতে অনেক টাকা খরচ হয়ে গেছে এই করছে সেই করছে বহুত কিছু তো এইগুলি তো শরীয়তের নিষেধের অন্তর্ভুক্ত এগুলি

সেটাই সীমা লঙ্ঘন আল্লাহ সীমা লঙ্ঘন সম্পর্কে বলছেন তিলকা হজুদুল্লাহ আতাদু হা আল্লাহর সীমাকে অতিক্রম না সীমা লঙ্ঘন করিও না সুতরাং আমাদেরকে এই বিষয়গুলো সতর্কতা রাখতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন হাজর সাল্লাহ নাম মোহাম্মদ আল্লাহ আলম আসসালাম আলাইকুম